হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন টিচার জিরো পয়েন্ট বর্তমান পশ্চিমবঙ্গে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে এবং কীভাবে আবেদন করবেন বর্তমান লাস্ট ডেট কখন এবং বর্তমানে আবেদন চলছে এরকম যে কয়েকটি বিজ্ঞপ্তির সবকটি আপডেট আপনাদের দিয়ে দেবো এক্ষুনি বর্তমানে আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে নিন আমরা সম্পূর্ণ আপডেটটি আপনাদের দিয়ে দেব কারা কারা কোন কোন পদে আবেদনের যোগ্য ডিটেলসটি জানার জন্য ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন আমরা একাধিক চাকরির বিজ্ঞপ্তি আজকে জানিয়ে দেবো কম করে পনেরো থেকে কুড়িটি তো ভিডিওটি মাসলি যারা নতুন দেখছেন অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদেরকে আপনাদের হোয়াটসঅ্যাপ ও ফেসবুক গ্রুপে শেয়ার করে দেবেন তবে তার আগে যারা পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা দিচ্ছেন আগামী আটই মার্চ তাদের জন্য সম্পূর্ণ বই একটা আমরা বানিয়ে দিয়েছি মাত্র ষাট টাকার বিনিময়ে আপনারা কিনে নিতে পারবেন ডেসক্রিপশনের লিঙ্ক আছে টোটাল আশিটা পেজ রয়েছে খুব ভালো কারণ বিজ্ঞান থেকে পাঁচশোটি প্রশ্ন ভূগোল থেকে চারশোটি প্রশ্ন ইতিহাস থেকে দুশোটি প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান থেকে একশোটি মিসলেনিয়াস প্র্যাকটিস সেট টোটাল দশটা রয়েছে এখানে যেরকম পরীক্ষায় আসে সেরকম দশটি সেট বানানো হয়েছে ডেসক্রিপশানের লিঙ্ক ফলো করে আপনারা সম্পূর্ণ পিডিএফটা ডাউনলোড করে নিতে পারেন এবং যারা পিডিএফটা কিনতে পারবেন না আমরা ডেসক্রিপশানে আমাদের ইউটিউব গ্রুপ আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিচ্ছি সেটা হচ্ছে আপনাদের ব্যাঙ্গল জব স্টাডি জিরো পয়েন্ট টু সেই চ্যানেলে আপনারা প্রবেশ করুন সেখানে আমরা এইসব প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের কাছে ফ্রিতে আলোচনা করে দেবো তো অবশ্যই যারা বইটা কিনতে চান ডেসক্রিপশান লিঙ্ক ফলো করে বইটা কিনে নিন শেয়ার করে দেবেন তো বর্তমান যেটা আপনার প্রায় জানেন ফর্ম ফিল চলছে তবে এখনও যারা আবেদন করেননি তারা তাড়াতাড়ি করে নিন কারণ শেষের দিকে অফিসিয়াল জাম থাকতে পারে সেটা হচ্ছে আপনাদের পশ্চিমবঙ্গ ডাক বিভাগে খুব বড় নিয়োগের বিজ্ঞপ্তি জিডিএস পদের নিয়োগ আবেদন চলছে এখনও বিরাট শূন্য পদ ছিল এখানে তো পশ্চিমবঙ্গের যে কোনো ছেলে মেয়ে জেলার এখানে আবেদন করতে পারবেন আমাদের এলাকারই প্রচুর স্টুডেন্ট অর্থাৎ প্রচুর ছাত্রছাত্রী এখানে এই চাকরিটার রিসেন্ট যে আবেদন বেরিয়েছিল আগের বছর যে রেজাল্ট বেরিয়েছে এক মাস আগে তো সেটার সম্পূর্ণ রেজাল্টে বহু স্টুডেন্ট পাস করেছে তারা বর্তমানে চাকরি করছে ট্রেনিং চলছে তাদের তো আপনারাও এটা আবেদন করুন খুব কোনো পরীক্ষা না দিয়ে মাধ্যমিকে ভালো নাম্বার থাকলে আপনার আবেদন করতে পারবেন এখানে সুবিধা যারা বেশি নাম্বার ছিল তারা অনেকে চাকরি পেয়ে গেছে তাই আপনার পদটা ফাঁকা থাকতে পারি কারণ একটা আপনার এলাকা বেসিস আপনার এলাকায় যদি যে পোস্টে আপনি নিয়োগ করেছেন সেখানে যদি আপনার নাম্বার সবচেয়ে বেশি থাকে তাহলে আপনি আগে চাকরি পাবেন তো আপনার যদি এলাকায় খুব গ্রামের দিকে হয় তাহলে সুবিধা বেশি যদি সেই এলাকায় কেউ বেশি নাম্বার পেয়ে নেওয়া থাকে অর্থাৎ আপনি যদি এইটটি নাম্বার এইট্টি পার্সেন্ট মাধ্যমিক নাম্বার পেয়ে থাকেন তাহলে আপনি সবার আগে সুযোগ পাবেন যদি কেউ না থাকে এইট্টি পার্সেন্ট উপরে তো এখানে আবেদন করার জন্য আমরা ডিসক্রিপশানে লিঙ্ক দেবো আঠেরো মার্চ শেষ তারিখ আপনাদের আরেকবার মনে করিয়ে দিলাম যারা আবেদন করেননি অবশ্যই আবেদন করে নেবেন চলে যাব পরবর্তী আপডেটটিতে স্টাফ সিলেকশন কমিশনের মধ্য দিয়ে এক হাজার তিনশো পঞ্চান্নটি শূন্য পদে কর্মী নিয়োগ চলছে বর্তমানে চলছে লাস্ট ডেট কুড়ি মার্চ দু এখানে একটা ভালো খবর যেখানে শুধু কোনো নির্দিষ্ট যোগ্যতা না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এমনকি গ্র্যাজুয়েশান তিনটির আলাদা আলাদা পদ রয়েছে শূন্য পদ দেখতে পাচ্ছেন সারা রাজ্যব্যাপী নয় সারা কেন্দ্র সরকারের চাকরি সারা দেশব্যাপী এক হাজার তিনশো পঞ্চান্নটি শূন্য পদে অ্যাপ্লাই না অপশানে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন এরপরে কয়েকটা জেলা পরিষদে চাকরি রয়েছে সেগুলো দেখিয়ে দেবো এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশেরও চাকরি রয়েছে সেটাও দেখিয়ে দেবো তো শিলিগুড়ি মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে পঞ্চান্নটি শূন্য পদ গ্রুপ ডি দেখতে পাচ্ছেন তো এটার বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছিলো আমরা দেখিয়েছিলাম সুইপার লেবার মজদুর পিয়ন গার্ড গ্রুপ ডি আঠেরো থেকে চল্লিশ বছর বয়স বর্তমানে এখনও আবেদন চলছে শেষ তারিখ হচ্ছে কুড়ি মার্চ যারা এখনও আবেদন করেননি ডিসক্রিপশনের লিঙ্ক দেবো সেখান থেকে আপনারা আবেদন করে নিতে পারবেন আমরা এ নিয়ে ভিডিও বানিয়েছি আমাদের জেলায় জেলায় বিজ্ঞপ্তি একটা প্লে আছে আমাদের চ্যানেলে সেটা একটু লক্ষ্য করুন তাহলে আপনারা বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন আজই লাস্ট ডেট যেটা আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে প্রচুর শূন্য পদে গ্রুপ সি নিয়োগ ফর্টি নাইন এবং সিক্সটি সেভেন তো এখানে অনেক স্টুডেন্ট আবেদন করতে পারবেন গ্রুপ সি পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস গ্রুপ ডি পদের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস হয়ে থাকলে আবেদন করতে পারবেন তো আঠেরো থেকে চল্লিশ বছর বয়স হতে হবে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ ছয় মার্চ অর্থাৎ আজই আবেদন করতে অ্যাপ্লাই না অপশানে ক্লিক করুন ডেসক্রিপশনের লিঙ্ক থেকে নেক্সট যেটা আপডেট দেখতে পাচ্ছেন বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ পদের মোট তিনশো সতেরোটি শূন্য পদের ট্রেড কনস্টেবল হেড কনস্টেবল সাব ইন্সপেক্টর পদে নিয়োগ চলছে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হতে হবে সাব ইন্সপেক্টর উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এসাই ক্ষেত্রে বাইশ থেকে আঠাশ বছর বয়স তো আবেদন শেষ তারিখ দেখতে পাচ্ছেন ষোলোই মার্চ এখন আবেদন করতে পারবেন দু হাজার কুড়ির বিজ্ঞপ্তিটা আরও একটা রয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্রেতা সুরক্ষা দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল সেটিতে টোটাল এগারোটি শূন্য পদ তবে এখানে ফিজিক্স যে কোনো একটা সাবজেক্ট আপনাকে অবশ্যই এইচএসএ বা গ্র্যাজুয়েশানে সরি গ্র্যাজুয়েশানে থাকতে হবে অথবা ইঞ্জিনিয়ারিং করে থাকলে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন এটারও লাস্ট ডেট এগারোই মার্চ যারা এখনও আবেদন করেননি ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আবেদন করে নিন এরপরে দেখতে পাচ্ছেন মালদা জেলার বিভিন্ন ব্লকে ব্লক অফিসে আটত্রিশটি আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কেবলমাত্র বিবাহিত বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদনের যোগ্য শিক্ষাগত যোগ্যতা অন্তত মাধ্যমিক পাস স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হলে অগ্রাধিকার পাবেন তবে বয়স হতে হবে আপনাকে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে সংশ্লিষ্ট ব্লক অফিসে জমা দিতে হবে আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ হচ্ছে এগারোই মার্চ আবেদন ডাউনলোড করতে ডেসক্রিপশানের লিঙ্ক আপনারা ক্লিক করুন এখন আবেদন চলছে এগারোই মার্চ নদীয়া জেলার কল্যাণী পৌরসভায় চল্লিশটি শূন্য পদে মজদুর নিয়োগ বিজ্ঞপ্তি চলছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে যে কোনো বাসিন্দারা এখানে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন অন্তত আপনাকে অষ্টম পাস করতে হবে এটা শুধুমাত্র নদীয়া জেলায় নয় ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে যেহেতু আপনি আবেদন করতে পারবেন তাই মাসলি যারা এখনও আবেদন করেননি আবেদন করুন আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পোস্ট খামে হলুদ সরি গ্রে অথবা সাদা খামে ভিতরে ঢুকিয়ে আপনাকে পাঠিয়ে দেবে গ্রে খামে ঢুকালে সব থেকে ভালো আবেদন পৌঁছানোর শেষ তারিখ ছয় মার্চ আজ লাস্ট ডেট তো যারা আগে থেকে পাঠিয়েছেন তবেই আবেদনপত্র পৌঁছাতে পারবে নাহলে পারবে না পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে তিনশোটি শূন্য পদের ড্রাইভার নিয়োগের বিজ্ঞপ্তি তো শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী পাশের সঙ্গে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আবেদন করতে পারেন অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ চারই মার্চ অফিসিয়াল নোটিফিকেশান লিঙ্ক আমরা দিচ্ছি এখানে ড্রাইভিং লাইসেন্স যারা আছে বা ড্রাইভারের এক্সপিরিয়েন্স আছে তারা অবশ্যই যোগদান করুন কারণ এখানে বেতন খুব ভালো রয়েছে খুব কাজে লাগবে আপনাদের পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল সেটির লাস্ট ডেট আজই ছয় মার্চ দেখতে পাচ্ছেন সাইবার ক্রাইম এটা বারবার আবারও বেরিয়েছে যারা আবেদন করেননি করে নিন যারা যোগ্য আছেন বিএসসি থার্ড ইয়ার এক্সপিরিয়েন্স দরকার দরকার আপনাদের তাদের এক্সপিরিয়েন্স বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে তারা আবেদন করতে পারবেন করে নিন চলে এলাম পরবর্তী আপডেটে কিছুদিন আগেই রাজ্যে কৃষি এবং সমবায় ব্যাঙ্কে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে সেটা ডিটেলস আপনাদের বলে দিচ্ছি দেখতে পাচ্ছেন রাজ্যে কৃষি এবং সমবায় ব্যাঙ্কে ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে রাজ্যের বিভিন্ন ছেলে মেয়ে কর্মী সমবায় ব্যাংকে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে যে কোনো ছেলে মেয়ে উভয়ে পদগুলিতে আবেদন করতে পারবেন নিয়োগ করা হবে নিম্নলিখিত ব্যাঙ্কগুলিতে এখানে ব্যাংকের লিঙ্ক দেওয়া আছে আমরা ডিসক্রিপশানে লিঙ্ক দিচ্ছি আমরা ভিডিও বানিয়ে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করতে পারেন মোট শূন্য পদ ছাপ্পান্নটি এবং অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক ব্যাংক ম্যানেজার ক্যাশিয়ার অ্যাকাউন্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট ফিল্ড সুপারভাইজার শিক্ষাগত যোগ্যতায় প্রতিটি পদের ক্ষেত্রে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট পাসের সঙ্গে কম্পিউটারের দক্ষতা থাকলে আপনি আবেদন করতে পারবেন জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের বয়সের মধ্যে এস সি ও প্রার্থীদের ক্ষেত্রে আঠেরো থেকে চল্লিশ বছরের বয়সে হিসেবে এক জানুয়ারি দু হাজার কুড়ির তারিখে হিসেব করতে হবে আবেদন ফি জেনারেল এবং ও প্রার্থীদের ক্ষেত্রে এক্সামিনেশান ফি বাবদ একশো ষাট টাকা এবং প্রসেসিং ফি বাবদ চল্লিশ টাকা মোট দুশো টাকা পেমেন্ট করতে হবে এসসি এবং এসটি প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র প্রসেসিং ফি চল্লিশ টাকা পেমেন্ট করতে হবে আবেদন পদ্ধতি দেখতে পাচ্ছেন আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করা হবে চার মার্চ থেকে তিন এপ্রিল দু হাজার কুড়ি আবেদনের শেষ তারিখ বৈধ মেলারির মোবাইল নাম্বার দিয়ে আপনারা আবেদন করুন আমাদের ভিডিওটা দেখলে আপনাদের ডিটেলস আইডিয়া চলে আসবে পরে চলে যাব পরবর্তী নোটিফিকেশানে তো স্বাস্থ্য দপ্তরে অর্থাৎ হেলথ রিক্রুটমেন্টে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি টোটাল শূন্যপথ খুব বেশি রয়েছে দেখতে পাচ্ছেন ন হাজার পদ তো আপনারা এই অপশানে ক্লিক করলে আপনারা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন ডিরেক্ট রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট স্টাফ নার্স তো এখানে আমরা ক্লিক করে সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশানটি আপনাদের চোখের সামনে এক পলোকে ডাউনলোড করে নিলাম আপনাদের ওপেন হয়ে গেল সম্পূর্ণ নোটিফিকেশানটি এবার দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড তো এখানে দেওয়া আছে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি আপনারা কারা কারা আবেদন করতে পারবেন ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তো এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা আমরা আজ সকালে প্রকাশ করেছিলাম তো এটা বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ অফিসিয়ালভাবে চলে এসছে আপনাদের চোখের সামনে তো এখানে আমরা জানিয়ে দিয়েছিলাম বিজ্ঞপ্তিটা তবে কোয়ালিফিকেশান কি আপনাদের জানা ছিল না টোটাল শূন্যপর দেখতে পাচ্ছেন ন হাজার তিনশো তেত্রিশটি এবং জিএনএম বা বেসিক নার্সিং ট্রেনিং থাকতে হবে পোস্ট বেসিক নার্সিং অবশ্যই থাকতে হবে কারণ আমরা কোয়ালিফিকেশান গেলেই দেখতে পাবো ইন্ডিয়ান সিটিজেন জেনারেল নার্সিং অ্যান্ড মডিফাই বেসিক বিএসসি নার্সিং পাস ফ্রম অ্যানি ট্রেনিং স্কুল কলেজ থেকে বা রেজিস্ট্রেশন ফর ফিমেল মেল নার্সিং মডিফাই ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে আপনাকে নার্সিং কমপ্লিট করে থাকতে হবে নলেজ অফ বেঙ্গলি নেপালি এই ভাষায় নলেজ থাকতে হবে আঠেরো থেকে উনচল্লিশ বছরের বয়স তো যারা এখানে আবেদন করতে ইচ্ছুক অবশ্যই ডিসক্রিপশানের লিংক থেকে আপনার আবেদন করতে চলে আসুন আমরা এই নিয়ে যেটা ভিডিও বানিয়েছিলাম কবে লাস্ট ডেটটা আপনারা দেখে নিন তাছাড়া আপনাদের আমরা বলেও দিচ্ছি এটার লাস্ট ডেট কবে তারা শুরু হয়েছিল তেরো তিন দু হাজার কুড়ি আপনাদের আবেদন শুরু হবে এবং শেষ হবে তেইশ তিন দু হাজার কুড়ি তার মধ্যে আপনাকে সম্পূর্ণ আবেদনটা কমপ্লিট করে ফেলতে হবে তাহলে আপনাদের গুরুত্বপূর্ণভাবে যারা ট্রেনিং করেছেন তারাই কেবলমাত্র যোগ্য পাবেন চলে যাব পরবর্তী আপডেটে সাথে ছ তারিখ অর্থাৎ আজ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন এখানে রিক্রুমেন্ট ফর দ্য পোস্ট অফ স্টাফ কাম ইনস্ট্রাকশান তো এটা নিয়ে আমরা নেক্সট ভিডিও বানিয়ে দিচ্ছি সেটা মন দিয়ে দেখুন তাহলে আপনারা গুরুত্বপূর্ণ আপডেটটা ক্লিয়ার হয়ে যাবে আজকের ভিডিও এই পর্যন্তই আপনার ডিটেলস ক্লিক করে নিজের একবার দেখে নিন আমরা এই ভিডিও বানিয়ে দিচ্ছি নেক্সট ভিডিওটি আপনারা ফলো করুন ভিডিওটি লম্বা হওয়ার কারণে আমরা ভিডিওটি শেষ করলাম আজকের ভিডিও পর্যন্ত নতুন করে চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন